উট, নহর ও অন্যান্য প্রাণী জবাই করার পদ্ধতি। সুন্নাত হচ্ছে উটকে দাঁড়ানো অবস্থায় তার বাম হাত বেঁধে জবাই করা, আর তাছাড়া গরু ও ছাগল স্বাভাবিকভাবে জবাই করা। তবে এর বিপরীত করাও বৈধ। উটের জবাই নাহর হবে গলার নিম্নভাগে, আর গরু ছাগলের জবাই হবে গলার উপরিভাগ থেকে বাম পার্শ্বের উপর চেপে ভর করে, বাম পার্শ্বের উপর ভর করে শুয়ে দিবে এবং তার ঘাড়ের উপর ডান পা রেখে মাথা চেপে ধরে জবাই করবে এবং বলবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সুঠাম শিং বিশিষ্ট দুম্বা দ্বারা কোরবানি করেন। তিনি নিজ হাতে উভয়টি জবাই করেন। তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন এবং স্বীয় পা তার ঘাড়ের উপরে রাখেন। সুন্নাত হচ্ছে হজের হাদি বা কোরবানি পশু কোরবানি দাতার নিজের হাতে জবাই করা। আর যদি জবাই করতে না জানে বা না পারে তাহলে উপস্থিত থাকা। কসাইকে কোরবানির পশু গোশত থেকে কিছু পারিশ্রমিক হিসাবে দিবে না, পশুর গোশত থেকে কিছু পারিশ্রমিক দেওয়া যাবে না। যার পক্ষ থেকে কোরবানি হচ্ছে তার নাম উল্লেখ করা চলবে। জবাই হালাল হওয়ার জন্য কণ্ঠনালী, খাদ্যনালী, বড় রগ দুটি অথবা একটি ও রক্ত প্রবাহিত হওয়াই যথেষ্ট, যা দ্বারা কোরবানি যথেষ্ট নয়। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে চার প্রকার প্রাণী কোরবানির জন্য যথেষ্ট নয়। সুস্পষ্ট কানা রোগী, সুস্পষ্ট ল্যাংড়া ও এত হালকা পাতলা যার গায়ে মাংস নেই। মুসলমান ব্যক্তি হজে বা কোরবানির প্রাণী সহ অন্য যে কোনো স্বভাবের উদ্দেশ্যে জবাইকৃত প্রাণী জবাই করার পরে যদি তা রোগী বলে জানা যায় তবে ইহা যথেষ্ট হবে না। জবাই করার পরে যদি পশু রোগ সম্পর্কে জানা যায় তাহলে তা কোরবানির জন্য যথেষ্ট হবে না, কেননা এ যারা উদ্দেশ্য সিদ্ধ হয়নি। পূর্ণ বা আংশিক নিতম্ব কাটা, কুচকাটা, অন্ধ বা পায়ের নড়া কাটা ইত্যাদি প্রাণী দ্বারা কোরবানি হজের জবাই সহ কোনো প্রকার সবে জবাই কাজে যথেষ্ট নয়। কোরআন ও সুন্নার আলোকে ইসলামের ফিকা, মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তুয়াইজি, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 297 থেকে 302।